বন্ধুরা, ভোট দিয়ে চলে এসেছি। ভোটের উপরে খালি আমি আর আমার বাবা সকালবেলা ব্রাশ করে মাসি মুখে ভোট দিতে চলে এসেছি, আমরা চা টা না খেয়ে। চলো এখন যাবো একটু বাজারে, লোকে চা খাওয়াবে, তাদের খাওয়ালো না। আমরা ভাবলাম আমাদের চা খাওয়াবে, কিন্তু খাওয়াইনি। চলো শান্তিপূর্ণভাবে দিয়ে দিয়েছি ভোটটা, এবার একটু বাজারে যাবো, বাজার করে তারপর বাড়ি যাবো, গিয়ে চা খাবো। চলে এসেছি বন্ধুরা বাড়িতে। আর চাটা খাওয়ার পরে টিফিন বসিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে। আর এখানে দেখো, ওর পাপা যেহেতু প্রচণ্ড লো প্রেশার হয়ে গেছে, সেই জন্য ডিম সিদ্ধ, ফ্যানে ভাত, আলু ভাত এগুলো করেছি, আর দাদা ভাইয়ের ভাত বেড়েছি। দাদা ভাইকেও ডিম সিদ্ধ দেবো কুসুম ছাড়া, আর আমাদের তো আজকে শনিবার। আর বাবু এদিকে শুয়ে লাত। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আনি ব্লগ। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমি কিন্তু গোপালে কি পাই খুব ভালো আছি। তো দেখে বুঝতে, স্নান করে উঠেছি, মাথাটা আশরানো হয়নি এখনও, শ্যাম্পু করেছি আজকে। তো রান্নাবান্না আমার সমস্ত কিছু হয়ে গেছে। আর সকালে তো তোমাদেরকে দেখালাম, আমি গেছিলাম ভোট দিতে, একদম মানে সকাল সকাল চলে গেছি 7টার সময়। তবু তখন লাইন ছিল অনেকটাই, তাড়াতাড়ি দিয়ে চলে এসেছি বাজার টাজার করে নিয়ে। আর রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, কী কী রান্না করেছি চলো তোমাদের। ভাত হয়ে গেছে, ভাতটা জাস্ট এই মাত্র নামালাম, এখনই খেতে দেবো সবাইকে, প্রায় 1:45 মতো বাজে। দাদা ভাই আর পাপা দুজনে গেছে স্নান করতে, আর আজকে সেরকম বিশেষ কিছু করিনি রান্না। কী করিয়েছি দেখিয়ে দিই। আচ্ছা, এটাতে দুধ রয়েছে, দুধটা ফুটিয়ে রাখলাম। এখানে দেখো করেছি ঝিঙে আলু পোস্ত, একটু বেশি করে পোস্ত দিয়ে, দেখো একদম সুন্দর, আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে পোস্ত, এটা করেছি। আর এখানে রয়েছে ডাল বাটা, ছোলার ডাল, একটু আদা, কাঁচা লঙ্কা, হিং, লবণ, একটু চিনি, হলুদ সমস্ত কিছু দিয়ে পেস্ট করে রেখেছি, ওটা খাওয়ার সময় একটু বড়া ভাজবো। আর এখানে করেছি হচ্ছে ডালের বড়া দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। ওই যে পেস্টটা ডালের, ওই ডালেরই বড়া এটা। তো এই হচ্ছে এই তিন রকম আর কি আজকে রান্না, ওই বড়ার সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা হোক কি কাঁচা লঙ্কা দেবো সবাইকে গরম ভাতে। আর এখানে ওর পাপার জন্য একটা ডিম সিদ্ধ করে রেখেছি, সকালে তো ডিম সিদ্ধ দিয়েছিলাম, এখন আবার দিলাম। ওর প্রেশারটা প্রচণ্ড কম হয়ে গেছে, চেক করে আসলো, তো লবণ চিনির জল খেতে বলেছে। আর এখানে পাঁপড় এনেছিলাম, তো খাওয়ার সময় কয়েকটা পাঁপড়ও ভাজবো, আজকে তো নিরামিষ ওই জন্য ওর ডিমটা আলাদা ওইদিকে রেখেছি। তো এবার খেতে টেতে দেবো সবাইকে বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে নিই, দেখা হবে এবার পরে। এই যে বন্ধুরা দেখো এটা কি বানাচ্ছি, হঠাৎই মাথায় বুদ্ধিটা আসলো, আমি কয়েকটা চাল কুমড়োর পাতা নিয়ে এসেছি, এনে ডাল বাটাটা ছিল সেটা দিয়ে একটা বড়া করছি, আর এদিকে দেখো এক গামলা পাঁপড় ভেজেছি। এই যে চাল কুমড়োর পাতা দিয়ে ডালের বড়ার পেস্টটা দিয়ে এরকম সুন্দর করে বড়া ভেজে নিলাম। একটু বেরিয়েছিলাম দাদাভাইকে নিয়ে, দাদাভাইয়ের একটু প্রেশারটা চেক করব। তো ওর পাপার দাদাভাই গেছে, আমি গাড়ির এখানে দেখো দাঁড়িয়ে রয়েছি। আর একটু দাদাভাইয়ের জন্য একটু জামা প্যান্ট কেনারও ছিল, সেই জন্য একটু বিগ বাজারে গেছিলাম, ওখান থেকে কিনে নিয়ে দাদাভাইকে একটু ঘুরিয়ে প্রেশারটা চেক করে এখন যাচ্ছি বাড়িতে। আর বাবু কিন্তু বাড়িতে, ও টিউশন গেছে, এতক্ষণ হয়তো চলে এসছে, মা বাড়িতে আছে। তো তাড়াহুড়ো করছি আর কয়েকটা জিনিস নিয়েছি, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখো। তো চলো বাড়ি যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর এসে এখনও ফ্রেশ হইনি, জামা টামা খুলিনি, বাবু চলে এসছে টিউশন থেকে। আর কী কী নিয়ে এসেছি কয়েকটা জিনিস চলো তোমাদের দেখিয়ে দিই। বাবু খুলছে ব্যাগটা, বাবু কিন্তু প্রচণ্ড রেগে গেছে ওকে নিয়ে যায়নি বলে। তো দেখো দেখো, বাবুর জন্য একটা ব্যাগ নিয়ে এসেছি, থাক কাগজগুলো ভিতরে রেখে দাও এখন, বাবুর পেন রাখার জন্যে খুব অসুবিধা, অনেক অনেক ব্যাগে রাখে, সেই জন্য একটা বড় দেখে ব্যাগ নিয়ে এসেছি যাতে এর ভিতরে রাখতে পারে। তারপরে নিয়ে এসেছি বাবুর জন্যে দুটো বোতল, ও চয়েস করবে, খুলো না। এই যে দেখো দুটো বোতল নিয়ে এসেছি, ইয়েলো কালার আর গ্রিন রং, গ্রিন কালারের, প্রতিদিন স্কুলে হাড়ি রেখে আসছে। বাবুর জন্য নিয়েছি দুটো প্যান্ট, হাফ প্যান্ট এটা একটা, আর এটা একটা, দুটো হাফ প্যান্ট, ওর পাপার একটা প্যান্ট,
আর নিয়েছি হচ্ছে দাদা ভাইয়ের জন্য এই ট্রাউজারটা, আর এর সঙ্গে এই গেঞ্জিটা। একটু সেম সেম হয়ে গেছে কালারটা, বাড়িতে অন্য অন্য প্যান্টের সঙ্গে পরতে পারবে। এই কালারটা দাদা ভাইকে খুব ভালো লাগছিল, তো এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। তো এখন বাবু পেনগুলো গুছাচ্ছে, আর ওদিকে ওরা সকালবেলা হচ্ছে বেরোবে, তো সেই জন্য ব্যাগটা গুছাচ্ছে। দাদা ভাইকে নিয়ে কালকে নিয়ে বেরোবে আর কি, হসপিটালে সোমবার দিন ভর্তি করতে হবে, তো সেই জন্যে ওরা ব্যাগ প্যাক করছে। চলো তোমাদের দেখায়। আর বাবু এই যে পেনের ভান্ডার নিয়ে বসেছে এখন। ঠিক আছে, ওগুলো অ্যারেঞ্জ করে রাখ, ঠিক আছে? চলো মা কি করছে দেখাই। মা করছে এখন চা, আমি ফ্রেশ হব, দাদা ভাই একটু চা খাবে। এই যে ব্যাগটা প্যাক করছে এখন। এখানে রয়েছে দাদা ভাইয়ের সব ওষুধপত্র, এক ঝুড়ি ওষুধ। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে কথা বলছি। জামা টামা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নি। এই তো বন্ধুরা দেখো, চলে এসেছি রান্নাঘরে। আর হচ্ছে আমার রুটি করা হয়ে গেছে, এই যে রুটি করে নিয়েছি, একদম গরম গরম রুটি সবার জন্যে। আর তরকারি কিছু করতে হয়নি, কারণ ডালের বড়ের তরকারিটা রয়েছে। আর সবারই মোটামুটি পেট একটু ভর্তি ভর্তি রয়েছে, কারণ দাদা ভাই আর ওর পাপা চিকেন মোমো খেয়েছিল, আর বাবুর জন্য নিয়ে এসেছিলাম চাউমিন। আমি ওগুলো খাইনি, কারণ আজকে শনিবার, আর আমি খেয়েছিলাম একটা আইসক্রিম। আর এদিকে মায়ের জন্যে আসার সময় নিয়ে এসেছি রসগোল্লা, তো সবার জন্যেই আছে, সবারই হয়ে যাবে। তো রুটি, পটল আলু দিয়ে ডালে বড়ে তরকারি রয়েছে, পনিরের তরকারি রয়েছে কালকের, ওটা বাবুকে দেব, আর মিষ্টি আম কাটবো। তো এই দুধ আছে, তো হয়ে যাবে আজকে। খাওয়ার খুব একটা এনার্জি কারণ নেই, কালকে বেরোবে ওরা সবাই, সেই জন্য একটু টেনশানে রয়েছে। মা দাদা ভাইও ভীষণ টেনশান করছে, ডাক্তার কী বলবে, আদৌ অপারেশন করতে হবে কি না, তো সমস্ত আপডেট আমি আস্তে আস্তে তোমাদেরকে দেব। মানে একটু টেনশানে আছি সবাই। তো এখন বাজে প্রায় 9:45 মতো, 9:45 না 9:30 বাজে। তো ব্যাগ গুছানো ওদের হয়ে গেছে সমস্ত কিছু, আর ওরা দুটোর দিকে বেরোবে, 3টের সময় ট্রেন দুপুর। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই থাকছে, এরপর খেতে দেবো সবাইকে। সবাই বসে উঠোনে গল্প করছে বাইরে, তো আমিও যাই একটু বসি কথা বলি। দাদা ভাই তো চলে যাবে, আবার কবে আসবে তা ঠিক নেই, তো হয়তো অসুস্থ বলেই আসলো, নালে আমি আজ 8 বছর হয়ে গেছে দুর্গাপুরে আছি, কেউ মানে দাদা ভাইরা আসেনি এর আগে, সময় পায় না, ব্যবসা তো, ব্যবসার মধ্যে বেরোতে পারে না। তো যাই হোক, দাদা ভাইকে বলেছি এবার ছোট্ট সোনামা, আমাদের বড়ো সোনা, সব দিদি ভাইকে নিয়ে সবাই একসাথে আসবে, একটু শপিং টপিং করবো। আজকে আমি ছোটোটার জন্য কিছু কিনিনি, কারণ ওরা তো হসপিটালে যাবে, ওই সব জিনিস নিয়ে হসপিটালে ঘোরা টোরাও ঠিক না, তো দাদা ভাই যেটুকু প্রয়োজন সেটুকু কিনে কেটে আনলাম আর কি। তো চলো আজকের মধ্যে ভিডিওটা এটুকু থাকছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে, দেখা হবে এবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট সবাইকে।